হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি করব সেটা হচ্ছে হার্ড ডিস্ক থেকে কীভাবে এসএসডিতে কনভার্ট করবেন। এসএসডিতে কনভার্ট করলে আপনার একটি সুবিধা পাবেন, হচ্ছিল আপনার কম্পিউটার যে স্পিড আছে তার সে অনেকগুলো স্পিড বেড়ে যাবে, আপনার অনায়াসে যে কোনো কাজ করতে পারবে। তাহলে বন্ধুরা সাথে তখন ফিরে আসছি ইনটু পরে। ডেস্কটপে পাওয়ার দেওয়ার পরে পাওয়ার আসছে, পাওয়ার আসার পরে এখানে উইন্ডোজটি অটোমেটিক ওপেন হওয়ার কথা ছিল কিন্তু ওপেন হচ্ছে না। এখানে একটি মেসেজ দিতেছে যে হার্ড ডিস্ক স্মার্ট কমান্ড ফেল, প্রেস এপন, অর্থাৎ এপন প্রেস করতে বলছে, অর্থাৎ হার্ড ডিস্কে কোনো একটি প্রবলেম আছে। এখানে প্রায় 7 থেকে 8 মিনিট আসার পরে এরকম একটা মেসেজ দিচ্ছে যে ইনসার্ট বুট মিডে ইন সিলেক্টেড বুট ডিভাইস অ্যান্ড প্রেস এনি কি। এনি কি দেওয়ার পর প্রেস করার পরে একই ঘটনা। এটা সাধারণত হার্ড ডিস্কে কোনো প্রবলেম থাকলে বা উইন্ডোজ যাতে কোনো প্রবলেম থাকলে এরকম সমস্যা দেবে। আমরা যেটা করবো, এই হার্ড ডিস্কটি রিপ্লেস করে অর্থাৎ আপডেট করে এসএসডি ড্রাইভটি লাগাবো। অর্থাৎ এখানে এ ডাটা 120 GB এসএসডি ড্রাইভ, এখানে আপনার যে কোনো ব্র্যান্ডেরই এসএসডি লাগাতে পারেন। সেই ক্ষেত্রে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের লাগাতে হবে এবং যে কোনো সাইজের আপনার প্রয়োজন মতো মেমোরিও আপনি এখানে লাগাইতে পারেন। যেটা লাগানো আছে অর্থাৎ হার্ড ডিস্কটি লাগানো ছিল 1 TB ওয়েস্টার্ন ডিজিটাল ব্র্যান্ডের হার্ড ডিস্ক, এটি আমরা রিপ্লেস করে আমরা এসএসডি লাগাবো। এসএসডিটি আনবক্সিং করতেছি, এটি আমি 120 GB এখানে আমি ইউজ করব। আপনি ইচ্ছা করলে এখানে যে কোনো সাইজের অর্থাৎ আপনার প্রয়োজন মতো যে কোনো সাইজেরই আপনি এখানে ইউজ করতে পারেন। এটি হচ্ছে হলো SATA ডাটা কেবল, অর্থাৎ SATA পোর্টের একটি কেবল, এটি সাবধানে লাগাবেন। এটি হচ্ছে হলো পাওয়ার, SATA পাওয়ার কেবল। এখানে দেখবেন একটি পয়েন্ট আছে, পয়েন্ট অনুযায়ী এটি লাগাবেন। এখানে কিন্তু উল্টাভাবে লাগালে কিন্তু লাগবে না। বন্ধুরা, আপনাদের পিসি অনেক সময় স্লো বা অনেক কারণে সমস্যা হয়, এই স্লো থেকে অর্থাৎ কম্পিউটারটা যদি স্পিড করতে চান সেই ক্ষেত্রে আপনি র্যামের পাশাপাশি যদি একটি এসএসডি আপনি এখানে লাগান তাহলে আপনার কম্পিউটার স্পিড বা ল্যাপটপের স্পিড আপনার অনেক গুণে বেড়ে যাবে। এই বেড়ে যাওয়ার ফলে আপনি অনায়াসেই গ্রাফিক্সের কাজ, রেন্ডারিংয়ের কাজ এবং যে কোনো একটু কঠিন টাইপের রেন্ডারিং কাজ সেটা আপনি অনায়াসে করতে পারবেন। তাহলে আমি হার্ড ডিস্ক, আমি যে ডিসিশনটা দিই সেটি হচ্ছিলো হার্ড ডিস্ক চেঞ্জ করে এসএসডি লাগানো যে কোনো পিসি বা ল্যাপটপের জন্য বেটার। আমরা যেটা করব, লাগানোর পরে একটি উইন্ডোজ দেব। এখানে আমি উইন্ডোজ 7 ইউজ করতেছি, আপনি সেগুলো 10 ইউজ করতে পারেন আপনার র্যাম বা হার্ড ডিস্কের স্পেস অনুযায়ী। মেসেজ দেওয়ার পরে এরকম একটি মেসেজ আসবে, মেসেজ দেওয়ার পরে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পরে এখানে একটু ওয়েট করতে হবে। আপনার এসএসডিতে সুবিধা হচ্ছে আপনার উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে, উইন্ডোজ ওপেন হওয়ার ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে অনেক স্পিড কাজ করবে। সেই ক্ষেত্রে আপনি কাজ করেও আপনি কমফোর্ট ফিল করবেন। এখানে দেখেন অনেকগুলো ভার্সন আছে 7-এর, আপনি যে কোনো ভার্সনের ইউজ করতে পারেন আপনার সুবিধা মতো। এখানে আমি 64 BB-এর 7 আমি ইউজ করব, নেক্সট দেবো, তারপর কাস্টমাইজে যাব। এখানে দেখেন আমার 120 GB হার্ড ডিস্ক, এখানে দেখাচ্ছে হচ্ছে 111 GB। এখানে আমি সি দেবো, হচ্ছে হলো আমার প্রয়োজন মতো। এখানে আপনি যদি বড় ইউজ করেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন মতো বেশি ইউজ করতে পারেন। আমি এখানে 70 GB সি ড্রাইভটি রাখবো এবং বাকি ড্রাইভ আমি অন্য কাজে ইউজ করব। দেওয়ার পর ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমি ফরম্যাট করে নেব সি ড্রাইভটি। ফরম্যাট করার পরে ওকে, ওকে দেওয়ার পরে আমি একটু ওয়েট করি। এখানে আবার নেক্সট দেব। নেক্সট দিলেই আমার উইন্ডোজ শুরু হয়ে যাবে। এখানে দেখেন এরকম 1% 2% করতে করে এটা কিন্তু 100% শেষ হবে, অর্থাৎ কপি হবে। বন্ধুরা, আপনাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করি, আমার এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব পাশে থেকে যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন এরকম ভিডিও আমি দিতে পারি, আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আমার এই কম্পিউটার সেল সার্ভিসের দোকান, সেক্ষেত্রে আমি এরকম ভিডিও আমি অনেক আপলোড করে থাকি, অলরেডি অনেকগুলো আপলোড করেছি, আপনারা দেখে নেবেন। উইন্ডোজ 7 কীভাবে দিতে হয়, 10 কীভাবে দিতে হয় অনেক ধরনের, এবং ট্রাভেল শুটিং, অনেক ট্রাভেল শুটিংয়ের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি। এখানে একটু ওয়েট করবেন, এরকম এক একটা স্টেপ করতে করতে সবগুলো স্টেপ শেষ হবে। এখন কিন্তু রিস্টার্ট নেবে, আমরা রিস্টার্ট দেবো। রেজিস্টার দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেখেন এটা বুট হতেও অনেক সময় কম লাগে, বুট হতে সর্বোচ্চ 8 থেকে 10 সেকেন্ড সময় নেয়। হার্ড ডিস্ক মিনিমাম 20-25 সেকেন্ডের উপরে আপনার বুট হতে সময় নেয়, কিন্তু এটা অনেক কম সময় নেবে।
এবং যে কোনো কাজ ইন্টারনেট ব্রাউজিং এর থেকে শুরু করে যে কোনো কাজে আপনি স্পিডি করতে পারবেন এবং ইউজ করে কমফর্ট ফিল করবেন। এখানে আবার রেজিস্টার নিয়েছে, রেজিস্টার নেওয়ার পরে কিছু কনফিগারেশন অ্যাডজাস্ট করে নিচ্ছে, একটু সময় দিতে হবে, নতুন করে উইন্ডোজ সেট আপ হচ্ছে। তো এখানে আমি ইউজার নেম দেবো, ইউজার নেমটি আপনার নামটি লিখে দিতে পারেন। ইউজার নেম লেখার পরে আমি নেক্সট দেব, নেক্সট। তারপর আমরা টাইম জোন সিলেক্ট করব, এখানে আমরা আমাদের ঢাকা, এবং এখানে আমি টাইম ডেট যে কোনোটা আমি সিলেক্ট করে নিতে পারবো, চেঞ্জ করতে পারবো। করার পরে আমরা নেক্সট দেব, একটু ওয়েট করব। ওকে, আমাদের কিন্তু উইন্ডোজ কমপ্লিট হয়েছে। এই উইন্ডোজটা হতে আমার 10 থেকে 12 মিনিট সর্বোচ্চ লেগেছে। এবং এবার আমরা কী করবো, যে আইকনগুলো দরকার সেই আইকনগুলো ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে, আমি আইকনগুলো ডেস্কটপ আইকনে যাওয়ার পরে আমরা এগুলো আইকনগুলো নিয়ে নেব। তারপর তো আমরা যে বাকি পার্টিশনটা আছে সেই পার্টিশনটা করব। এখানে আমি প্রপার্টিস যাওয়ার পরে দেখলাম আমার কনফিগারেশন কি, মাত্র ডুয়েল কোর প্রসেসর আমার। এই ডুয়েল কোর প্রসেসর আমি 7 অনায়াসে ইউজ করতেছি। এবং মাইকন্ট্রিপরে ম্যানেজে যাব, ম্যানেজে যাওয়ার পরে ডিস্ক ম্যানেজমেন্টে যাব। যাওয়ার পরে দেখেন এখানে দুটি পার্টিশন দেখাচ্ছে, দুটি ড্রাইভ দেখাচ্ছে, একটা হার্ড ডিস্ক, একটা ডিভিডি রম। আমি হার্ড ডিস্কের বাকি যে ড্রাইভটি আছে সেটি আমরা ড্রাইভ তৈরি করে নেব, অর্থাৎ ড্রাইভ ক্রিয়েট করে নেব। এখানে দুটি পার্টিশন হয়েছে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।